আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। তো অ্যাসাইনমেন্টের উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নিই। তোমরা এখানে ফলো করো, এটা চতুর্থ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে চার, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে জীবনের জন্য পানি। তো এখানে আমি এই বিষয়টা আর পড়তেছি না, তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বিষয়টা সুন্দর করে পড়ে নাও। এখানে বলা হয়েছে প্রজ্ঞা তার বাবার সাথে, এই অংশটা শুধু আমি একটু পড়ি, তোমরা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে বেড়াতে গেল। দাদা বাড়িতে যাওয়ার সময় নদীর পাড়ের যে ছবি তার মনে গেঁথেছিল, তার সঙ্গে এই ছবির দেখা চিত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পেল না। নদীর পার নেই, আছে অসংখ্য দালান কোটা, দোকানপাট, শিল্প কলকারখানা, পানির রং একেবারে কালো, দুর্গন্ধময়। যে বিশুদ্ধ বাতাস নেবার উদ্দেশ্যে সে বের হয়েছিল, উল্টো দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। প্রজ্ঞার খুব খারাপ লাগলো, খারাপ হলো প্রজ্ঞার খুব মন খারাপ হলো দেশের এত বড় নদীর এই দুরবস্থা। তো ক নম্বরে আমাদের বলা হয়েছে বুড়িগঙ্গার নদীর পানি মাছসহ অন্যান্য জীবের বসবাসের জন্য উপযুক্ত নয়, ব্যাখ্যা করো। খ নম্বরে বলা হয়েছে বুড়িগঙ্গার পারে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। গ তারপরে এখানে গ না দিয়ে ঘ দিয়ে ফেলছে। তো এখানে তারপরেরটা বলা হয়েছে বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় তুমি কি করতে পারো উপস্থাপন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন উত্তর দেখার জন্য। তো উত্তর দেখার আগে আরেকটা কথা বলে রাখি, এই পিডিএফ ফাইলটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সের একদম শেষের দিকে দিয়ে থাক দিব আমি। তোমরা চ্যানেল ডিসক্রিপশন বক্সে ঢুকে একদম শেষের পৃষ্ঠায় দেখবা এই পিডিএফ ফাইলটা দেওয়া আছে। তো আমি তারপরও একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা চাইলে ভিডিওটা এখান থেকে দেখে লিখতে পারো, অথবা তোমরা স্ক্রিনশটও নিতে পারো, অথবা চ্যানেল ডিসক্রিপশন বক্সটা একটু নিচের দিকে নামলে তোমরা এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবা, সেখান থেকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে পরবর্তী আপডেটগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাউসির ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথে নির্ভুলভাবে উত্তরগুলো আপলোড দেওয়ার চেষ্টা করা হয়। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আমি পৃষ্ঠাটা ধীরে ধীরে স্ক্রল ডাউন করতেছি বা নিচের দিকে নামতেছি, তোমরা চাইলেই স্ক্রিনশট আকারে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো, অথবা চ্যানেল ডেসক্রিপশন বক্সে একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখা যাবে পিডিএফ ফাইলের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড দিয়ে এই ফাইলটা সংগ্রহ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট না লিখে থাকো বা তোমাদের যদি কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাদ থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, সেখানে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্লেলিস্ট আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে পৃষ্ঠাটা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করা, অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। তো আমরা দেখতে দেখতে শেষ পৃষ্ঠার দিকে চলে এসেছি। তো শেষ পৃষ্ঠায় শেষ কথাটা বলে নেই, তো ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র হলেও তোমার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।